নমস্কার, ঈশান বাংলা খবরে আমি গুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কা বিরোধী রাজ্যগুলির সঙ্গে আলোচনায় বসছে কেন্দ্র। এটিএম থেকে টাকা গায়েব, এক মাসেও সিসিটিভির ফুটেজ দিতে ব্যর্থ ব্যাংক। 10-এর বদলে 3 পুলিশ কর্মী, তুগলুকি কাণ্ড গুমরা পিআইসিতে। মোবাইল বিতরণ কেন্দ্র করে উত্তাল শালচাপড়া আইসিডিএস। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। নাগরিকত্ব আইন নিয়ে কিরকম মনোভাব নিচ্ছে কেন্দ্রীয় সরকার? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সংসদে জানানো হয়, যেসব রাজ্য কা বিরোধী অবস্থান নিয়েছে তাদের সঙ্গে আলোচনায় বসতে চায় কেন্দ্র। অথচ আগে কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছিল কা বাতিল নিয়ে তারা কোনো আলোচনায় বসবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আলোচনার পক্ষে। এটিএম থেকে টাকা গায়েব হওয়ার এক মাস পেরিয়ে গেলেও উধারবন্দ ইউবিআই কর্তৃপক্ষ এখনও সিসিটিভির ফুটেজ পুলিশকে দিতে পারছে না, যার জন্য তদন্ত প্রক্রিয়া থেমে রয়েছে। গ্রাহক সুরক্ষা সমিতির কাছে ব্যাংক কর্তৃপক্ষের সাফাই সিসিটিভির ফুটেজগুলি নষ্ট হয়ে গেছে, তার জন্য দিতে পারছেন না। অভিযোগ, মাসখানেক আগে আবুল হোসেন বরভুইয়া নামে এক ব্যক্তির কাছ থেকে এটিএমের সামনে কৌশলে তার এটিএম কার্ড নিয়ে যায় লিকা নামে এক যুবক। লিকাকে শনাক্ত করে আবুল হোসেন উধারবন্দ থানায় একটি এজাহার দায়ের করেছেন, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ সিসিটিভির ফুটেজ না দেওয়াতে তদন্তের গতি বাড়াতে পারছেন না। আবুল হোসেনের সন্দেহ, এই ঘটনায় ব্যাংকের কেউ জড়িত রয়েছে, যার জন্য সিসিটিভির ফুটেজ নষ্ট করে দেওয়া হয়েছে। আমি চেকআউটে দিয়ে যাওয়ার, যারা দুইটা ছেলে দুষ্কৃতীরা দুইটা ছেলে ছিল আমার পিছনে, তারা আমার এটিএম চেঞ্জ করে নিয়েছে। আমি 30 ডিসেম্বর এজাহার দাঁড় করছি। এজাহার দাঁড় করার পরে স্যারে আমার উত্তরবঙ্গ অফিসারে এজাহারের মধ্যে লেখিয়া মানে ফটোকপিতে লাগি উত্তরবঙ্গ ইউবিআই ম্যানেজারের কাছে লেখ হই। ইউবিআই ম্যানেজারে আমি আনিয়া দিলাম। দেওয়ার পরে তাই আমার টাইম দিলা দুই তিন দিনের ভিতরে এটা আইছি। আমি দুই তিন দিনের ভিতরে আইলাম। আবার পরে তাই বলতে এখনো আইছে না, একটু লেট। তাহলে আরও দুই একদিনের পরে পরে আমি আই। আবার পরে তাই আমার কয়েকটা আইছে না। এখন আমি ধরুন গাঁ সুরক্ষার প্রেসিডেন্ট কাছে এইটা মানে মেমোরেন্ডাম দিলাম যে ওইরকম তারা আজকে মানে 5 তারিখ ফেব্রুয়ারি 5 তারিখ তারা এখানে আইলাম। তারা আমার বলে চলো ব্যাংকে চলো। পানগ্রাম নিবাসী, উনি ইউবিআই এটিএমে এসেছিলেন টাকা ড্র করতে। টাকা ড্র করার সময়ই ওনার এটিএম কার্ডটা দুষ্কৃতের কয়েকজন দুষ্কৃতকারী পিছনে ছিল, ওরা ওনার সাথে চিটিং করে কার্ডটা বদলে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে উনি ওখান থেকে চলে যান। যাওয়ার পরে বাড়িতে কয়েকদিন থাকার পরে দেখলেন যে ওনার মোবাইলে মেসেজ আসছে যে দেখলেন যে টাকা ড্র হচ্ছে। টাকা ড্র হতে হতে উনি দেখলেন যে আমার তো প্রায় 80,000 টাকার মতো ড্র হয়ে গেছে অ্যাকাউন্ট থেকে। উনি তখন বুঝতে পারলেন না যে কীভাবে হয়। সঙ্গে সঙ্গে উনি গিয়েছিলেন, চেক করলেন যে দেখলেন যে ওনার এটিএম কার্ড এটা কাজ করছে না। বুঝতে পারলেন যে এটিএম কার্ড ওরা বলতে নিয়েছে। উনি এফআইআর লঞ্চ করেছেন, উদারবন থানাতে। ওসি বললো যে সিসিটিভি ফুটেজটা নিয়ে আসো। সিসিটিভি ফুটেজের জন্য উনি কয়েক করে এসেছেন, কিন্তু সিসিটিভি ফুটেজ পান নাই। সেই জন্য উনি আমাদের উদারবন গ্রাহক সুরক্ষা সমিতির আশ্রয় নিলেন। আজ আমরা গ্রাহক সুরক্ষা সমিতি থেকে এসেছি সবাই, আমাদের কমিটি এবং ওনাকে আসে ব্যাংক ম্যানেজারকে, ইউবিআই ব্যাংক ম্যানেজারকে আমরা মেমোরান্ডাম দিলাম এবং জিজ্ঞাসা করলাম যে সিসিটিভি ফুটেজটা আপনি কেন দিচ্ছেন। উনি বললেন যে এটা তো করাপ হয়ে গেছে, কারণ 27 ডিসেম্বরে ঘটনাটা হয়েছে এবং উনি আমাকে 30 তারিখে আমাকে জানিয়েছেন। গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টার নিয়ে চলছে ছেলে খেলা। গত মঙ্গলবার আচমকা 10 পুলিশ কর্মীকে বদলি করে দেওয়া হয়েছিল। তার বদলে বুধবার গুমরা পিপিতে যোগদান করেছেন মাত্র 3 জন পুলিশ কর্মী। মাত্র 6 জন পুলিশ কর্মী পশ্চিম কাঠিগড়ার 40,000 জনগণের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার মানুষ।
অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারের বরাদ্দ মোবাইল বিতরণে ব্যাপক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় শালচাপড়া আইসিডিএস ব্লকে। বৃহস্পতিবার শালচাপড়া শ্রীকুনা ব্লক কার্যালয়ের সামনে শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী মহিলা ক্ষোভ প্রদর্শন করেন। চুক্তি স্বাক্ষর করে মোবাইল সমঝে নেবেন না বলে সাফ জানান ক্ষুব্ধ অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাছাড়া সরকারের দেওয়া মোবাইল নিতে এসে আইসিডিএস ব্লক কর্মকর্তাদের নানা দাবির মুখোমুখি হতে হচ্ছে বলেও অভিযোগ করেন উপস্থিত একাংশ মহিলা। এ নিয়ে প্রয়োজনে জেলাশাসকের দ্বারস্থ হতে পিছপা হবেন না বলে সাফ জানান তারা। সংগঠনের ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, আমরা আর কি মোবাইল অফিসে আইসি, তারপরে মোবাইলে লেখা আছে আমরা আর কি এগ্রিমেন্ট করিয়া মোবাইল লইতাম আমরার দায়িত্ব, তা আমরা আর কি এটা অবশ্যই আপত্তি করছি, আমরা এগ্রিমেন্টে আমরা মোবাইল নিতাম না, আমরা রেজিস্টারে সাইন করিয়া আমরা মোবাইল নিতাম, আমরার দায়িত্ব স্টক রেজিস্টারে সাইন করে আমরা মোবাইল রিসিভ করতাম, এটা আর কি আমরা অফিসে আপত্তি করছি। এখন অফিসে কই না তোমরা এগ্রিমেন্টে সাইন করতেই লাগবো, তা আমরা সব মেয়েরা একযুগ হয়ে কইছি, একতা একমতে কইছি আর কি আমরা এগ্রিমেন্টে সাইন করিয়া কখনো মোবাইল রিসিভ করতাম। এগ্রিমেন্টে কি কর, এগ্রিমেন্টে লেখা আছে মোবাইলটা আমাদের দায়িত্বে, মোবাইল হারলে ভাঙলে মোবাইল যখন কোনো সময় ভাঙলে নষ্ট হইলে আমাদের দায়িত্ব, তাহলে আমরা চুরি হইলে আমাদের একাউন্ট থেকে টাকা কাটা হইতো। আপনারা কতজন দিদি আজকে মোবাইল নিতানা করে আজ দিচ্ছেন? কালাইনের স্যান্ট ভিয়েনি ইংলিশ স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করতে দেননি স্কুল কর্তৃপক্ষ, তবে স্কুলের গেটের সামনে পতাকা উড়ালেন সম্রাট ধর নামে এক যুবক। গত 26 জানুয়ারি ওই স্কুলে জাতীয় পতাকা উঠানো হয়নি। পরবর্তীতে সম্রাট ধর পতাকা উঠাতে গেলে স্কুলের শিক্ষিকা অনুরাধা সিনহা তাকে বাধা দেন। বৃহস্পতিবার বেশ কয়েকজন মহিলা পুরুষ সঙ্গে নিয়ে গিয়ে গেটের সামনে জাতীয় পতাকা উত্তোলন করলেন সম্রাট। নির্মাণের 7 বছরের মাথায় বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছে করিমগঞ্জের নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র। ভবনের চারিদিকে বিশাল বিশাল ফাটল দেখা দিয়েছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে ভবনটি। এরই মধ্যে ওই ভবনে চলছে নার্সিং প্রশিক্ষণ, হঠাৎ করে ভেঙে পড়লে এক বড়সড় দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে, অনেক মানুষের প্রাণহানিও হবে। কিন্তু এই ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে বিভাগের কোনো নজর নেই। ভবনটির নির্মাণে 20 কোটি টাকার বেশি ব্যয় হয়েছিল। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পুরস্কারপ্রাপ্ত এনসিসি ক্যাডারদের সম্বর্ধনা জানাল ক্রীড়া ভারতী। বৃহস্পতিবার জিসি কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলাশাসক বর্ণালী শর্মা এনসিসি ক্যাডারদের নিয়মানুবর্তিতার প্রশংসা করেন। পুলিশ সুপার মানবেন্দ্র দত্ত রায় এনসিসি ক্যাডারদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া ভারতীর সভাপতি বিবেক পোদ্দার, ব্রিগেডিয়ার সাক্সেনা ও কর্নেল রেস্তোগি, কেশব স্মারক স্মৃতির সুরভির পক্ষে শুভ্রাংশু ভট্টাচার্য প্রমুখ। Program was organized to honor the cadets. There are 5 cadets who participated for the RD camp at New Delhi, and as there are 90,000 cadets from Northeast, out of which 116 cadets from Northeast participated. In that 116, 5 cadets are from the Kachar region. They have participated for the RD camp Delhi. Now this, there are 17 directorates at Delhi who compete against each other for the various position, and this is the first time in the history of NCC that Northeast region has come first and has been declared the undisputed champions, and on that our contribution are the 5 cadets. Then thank you very much. Sheta NCC যে চ্যাম্পিয়ন ক্যাডেটস, যেটা প্রথমবার বরাক ভ্যালি থেকে একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে ওরা, 26 জানুয়ারির যেটা 71st রিপাবলিক ডে প্রোগ্রাম হয়েছিল নিউ দিল্লিতে, সেখানে পার্টিসিপেট করে তো ওই ছেলেদেরকে এই গৌরব, বরাকবাসীদের জন্য একটা গৌরব, আসামের জন্য গৌরব, দেশের জন্য গৌরব, ওরা ওদেরকে ফেলিসিটেট করার জন্যে ক্রীড়া ভারতী এবং সঙ্গে কেশব স্মারক সমিতি সুরভি জয়েন্টলি একটা ফেলিসিটেশন প্রোগ্রাম অর্গানাইজ করে জিসি কলেজ অডিটোরিয়ামে। সেখানে উপস্থিত ছিলেন আমাদের ডিসি ম্যাডাম, আমাদের শিলচরের এসপি স্যার, আমাদের ব্রিগেডিয়ার সাক্সেনা সাহেব, এনসিসির এখানের যিনি দায়িত্বে আছেন কর্নেল ঘোষ এবং কর্নেল কন্ডাল, সঙ্গে আমাদের এখানে উপস্থিত ছিলেন জিসি কলেজের প্রিন্সিপাল বিভাস দেব স্যার, আমাদের স্টেট পূর্ণ ক্রীড়া ভারতীর দায়িত্বে পূর্ণেন্দু দেব, এবং
আমরা সবাই মিলে কেশব স্মারক সমিতি এবং ক্রীড়া ভারতী মিলে একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে এদেরকে ফেলিসিটেট করা হয়েছে। করিমগঞ্জের মাগুরা গ্রামে শুরু হয়েছে নৌকা পূজা। সাত দিন ব্যাপী চলবে ওই নৌকা পূজা। নৌকা পূজা দেখতে হাজার হাজার ভক্তের সমাগম হচ্ছে প্রতিদিন। উল্লেখ্য, এলাকার দীপক দাস স্বপ্নে দেখেছিলেন নৌকা পূজার। সেই 2017 সাল থেকে প্রতি বছর মাগুরা গ্রামে হচ্ছে নৌকা পূজা। নৌকা পূজাটা এটা সত্যযুগে হয়েছিল। বেহুলা, সতী বেহুলা, ওনার স্বামী লক্ষ্মীধর মারা যাওয়ার পরে ওনার স্বামীকে ওনার স্বামীকে নদীতে ভাসানো হয়েছিল। ওনার সতীত্ব দেখানোর জন্য, ওনার স্বামীকে উদ্ধার করার জন্য তিনি স্বর্গে আরোহণ করিয়া শিবকে নৃত্য বেশ পরিবেশন করিয়া শিবের মন জয় করার পরে উনি শিবের আদেশে তার স্বামীকে জীবিত করিয়া এবং ওনার মাসুর ছয় পুত্র চন্দ্রধরের ওনাদেরকে জীবিত করিয়া মর্তলোকে এনে ওনার শ্বশুর চন্দ্রধর এবং শাশুড়ির সনুকা ওনাদের দ্বারা এই মনসা দেবীর পূজা আরম্ভ হয়। আর আমাদের এলাকায় শ্রী দীপক দাসের উদ্যোগে গত 1917 ইংরেজি থেকে আজ 2020 ইংরেজি পর্যন্ত 4 বছর যাবৎ প্রতি বছর দীপক দাসের উদ্যোগে এখানে পূজা হইয়া থাকে। এই স্থানের নাম উত্তর মাগুরা লঙ্গাই ফরেস্ট অফিসের বনাঞ্চলের অধীনে এই গ্রামটা। কনকপুর রোডের সর্বজনীন শনি মন্দিরের উদ্বোধন হল বৃহস্পতিবার। এই উপলক্ষে আগামী 8 ফেব্রুয়ারি অবধি থাকবে নানা পূজা ও অনুষ্ঠান। মন্দিরের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ্যে গণদিশানন্দজি। 8 ফেব্রুয়ারি বঙ্গভবনে অনুষ্ঠিত হবে মিস্টার অ্যান্ড মিসেস ক্যালেন্ডার প্রতিযোগিতা। আয়োজন করছে প্রতীক্ষা ফ্যাশন স্টুডিও। এতে উত্তর পূর্বের প্রায় 100 প্রতিযোগী অংশ নিচ্ছেন। লাস্ট 3 ইয়ার্সের মতো হয়ে গেছে আমাদের ওই এবার 3rd সেশন মিস্টার মিস ক্যালেন্ডার 2020। 2018 স্টার্ট করেছিলাম বরাকবিলিতে ফার্স্ট ক্যালেন্ডার লঞ্চিং, আর দেখতে দেখতে এবছর 3rd সেশন হয়ে যাচ্ছে আপনাদের সবাই ভালোবাসে আশীর্বাদে। তো আগামী 8ই ফেব্রুয়ারি বঙ্গভবনে আমাদের অনুষ্ঠিত হবে মিস্টার মিস ক্যালেন্ডার 2020। তো আগামীতে যাতে ভালো করতে পারি সবার আশীর্বাদ রাখবেন, আর সবাই আসবেন কিন্তু এসে আমার শোটাকে সাকসেসফুল করার জন্য। কি হবে বিউটি প্যাটার্ন শো থাকবে, ক্যালেন্ডার লঞ্চিং থাকবে, আর আমাদের যা যে আসবে 8 তারিখ গুয়াহাটি থেকে আসছে। তো এখানে বাচ্চারা থাকবে, মিসেসরা থাকবে। তো ওভারঅল সব কিছু মিলে আমি বলতে পারি যে মোটামুটি এটা বরাবরই সবচেয়ে বড় কিছু প্যাটার্ন শো। 118 জন টোটাল কন্টেস্ট্যান্ট। আমি আজ পর্যন্ত শুনিনি যে কোনো বিউটি প্যাটার্ন শো আমাদের শিলচরের মধ্যে হচ্ছে আর 118টা টোটাল কন্টেস্ট্যান্ট। সেই জন্য আমি বলতে পারি যে এটা বিগ ইভেন্ট অফ দ্য বরাকভ্যালি। আর আরেকটা ভালো জিনিস আমার লাগছে কি আমরা শিলচরে যারা মডেলরা আছি আমরা বাইরে গুয়াহাটিতে গিয়ে শো করি, কিন্তু এইবার দেখা যাচ্ছে যে আমাদের হাফলং থেকে, ডিফুট থেকে, গুয়াহাটির থেকে আমাদের শিলচরে এসে ওরা শো করছে। সেজন্য আমি আশা করব যে আগামীতে আরও ভালো করতে পারি যাতে নর্থ ইস্টের মানুষ আমাদের শিলচরে এসে ওরা শোটা করতে পারে, আর শোটার নাম যাতে আরও ভালো হয়। নেক্সট ইয়ার আমি পুরো নর্থ ইস্ট নিয়ে করব। আপনাদের ভালোবাসা আশীর্বাদ সবসময় আমার সঙ্গে রাখবেন। শুরু হলো হরগোবিন্দ দাস প্রাইজ মানি হকি লীগ কাম নকআউট টুর্নামেন্ট। আগামী 10 থেকে 12 ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা চলবে। এই প্রতিযোগিতার আয়োজন করছে শিলচর ডিএসএ। হকি লীগ আগামী 10ই ফেব্রুয়ারি থেকে আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে আরম্ভ করতে যাচ্ছি। আমি শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এবছর প্রথম
যিনি স্পন্সরের জন্য এখানে আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের এখানে আজকে প্রেস মিটে উনি উপস্থিত আছেন, শ্রী হেমরঞ্জন দাস এবং শ্রী হিমাংশু শেখর দাস। এবার আমরা হকি টুর্নামেন্টটা করতে যাচ্ছি হিমাংশু শেখর দাসের বাবা প্রয়াত হরগোবিন্দ দাস মেমোরিয়াল প্রাইজমানী ক্রিকেট টুর্নামেন্টের নামে, এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমি এটাও জানিয়ে দিতে চাই যে যে দলটি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে সেই দলকে আমরা 5,000 টাকা এবং একটি ট্রফি দেব, যে দলটি রানার্স আপ হবে সেই দলকে 3,000 টাকা সঙ্গে ট্রফি আমরা দেব। তাছাড়া বিভিন্ন ইভেন্টের জন্য আমরা পুরস্কার রেখেছি, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল, প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, হাইয়েস্ট স্কোরার অফ দি টুর্নামেন্ট, এইভাবে আমরা প্লেয়ারদের উৎসাহিত করার জন্য আমরা দেখেছি। এবং আমি শিলচর শহরের প্রত্যেক খেলোয়াড় সুলভ যারা জনসাধারণ আছেন প্রত্যেককে আমি অনুরোধ করব যে দেখুন হকি প্রায় লুপ্তর পথে আমাদের এই অঞ্চলে, আমরা চেষ্টা করে যাচ্ছি সেটাকে আবার কিভাবে উজ্জীবিত করা যায়। আপনারাও মাঠে আসুন, খেলা দেখুন, এবং প্রত্যেক ক্লাব সংস্থাকে আমি অনুরোধ করব ওনারাও যাতে এগিয়ে এসে এই টুর্নামেন্টটাকে কিভাবে আমরা সবাই মিলে সফল করতে পারি সেটা একটা আবেদন শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষে থাকবে। কয়টা টিম এখানে এখন পর্যন্ত 4টি দল আমাদের এখানে যোগ দিয়েছে। 10 তারিখ সকালবেলা থেকে টুর্নামেন্টটা শুরু হবে, কিন্তু 10 তারিখ বিকেলবেলা 2টা ম্যাচ আছে, প্রত্যেক দিন সকালবেলা 1টা, বিকেলে 2টো। 10 তারিখ বিকেলবেলা যে প্রথম ম্যাচটা হবে সেই ম্যাচেই দিয়েই আমরা অনুষ্ঠানটা শুরু করছি। কারণটা হলো 10 তারিখ সকালবেলা আমাদের ফার্স্ট ডিভিশন ক্রিকেটটা শুরু হচ্ছে, সেই ফার্স্ট ডিভিশন ক্রিকেটের ইনোগ্রেশন প্রোগ্রাম আছে, তাই আমরা হকির ইনোগ্রেশনটা আমরা নিয়ে এসেছি বিকেলবেলা আমরা শুরু করব আমরা 10 তারিখ, এবং 12 তারিখ প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। কা বিরোধী রাজ্যগুলির সঙ্গে আলোচনায় বসছে কেন্দ্র। এটিএম থেকে টাকা গায়েব, এক মাসেও সিসিটিভির ফুটেজ দিতে ব্যর্থ ব্যাংক। 10-এর বদলে 3 পুলিশকর্মী, তুগলুকি কাণ্ড গুমরা পিআইসিতে। মোবাইল বিতরণ কেন্দ্র করে উত্তাল শালচাপড়া আইসিডিএস। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই, নমস্কার।